বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে সববরাতের আয়োজন যা যা করলাম আলহামদুলিল্লাহ, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দুইটা মুরগি আনছে, আমি মুরগিগুলো রান্না দেখাই নাই, কারণ মুরগি বেশি এতগুলো রান্না দেখা হইতে পারতেছি না। গরু গোস্ত রান্নাটা দেখাইছি, গরু গোস্ত আর হাঁটি আনছে, এগুলো দিয়ে আলু রান্না করছি সেগুলো দেখাইছি। আর লম্বা ভিডিও কেউ দেখে না তেমন, একটু ভিডিও করতেও কষ্ট হয়, ঝামেলা হয়। তো মুরগি দুটোটা কেটে বেছে দিছে বুয়া। বুয়াটা প্রায় 2 মাস ছিল না, অসুস্থ ছিল, আসে নাই, 2 মাস পরে আসছে। আমি এখন বুয়ার একটা রাখছি, একটার উপর একটা দুইটা। তো কেন আমি চটফটিও রান্না করছি, বুয়া মানে একটা গেছে, এটা রাখছি, রাখার পরে এটা ভালো হয়ে এটা চলে আসছে। ও বলতেছে আমি করব কাজ, আমি তুমি করবে কাজ, তুমি তো বলেও যাও নাই করবে কাজ, তুমি তো আর আসো নাই, বলবে না। তো তবুও রাখছি, সামনে যখন রোজা আসতেছে রেখে দিছি। তো এখানে আমি সুজির হালুয়া বানাবো, সেজন্য সুজির হালুয়ার জন্য তারপর আমি এখানে দুধ দেব, চিনি দেব, তারপর বাদাম, কিশমিশ, লং, এলাচি, ডালচিনি, তেজপাতা, ঘি, এগুলো সবগুলো দিয়ে একসাথে দুধগুলো সিদ্ধ হয়ে ওঠার পর আমি সুজিগুলো দিয়ে দিব। সুজির হালুয়ার বানানো কিন্তু অনেক একটা কঠিন না, সহজ। বুটের হালুয়ার থেকে তো অনেক সহজ, বুটের হালুয়া কঠিন। তো এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সুজিগুলা একটু পর দিয়ে দিব। আশা করি আমার আজকের সুজি রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে। এদিক দিয়ে আমার ছোটো মেয়েটা অনেক জ্বালাচ্ছে, এসে এসে ও বলতেছে ও নাড়বে, ও দৌড়বে। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বাদাম, কিশমিশ দিয়ে দিছি, লঙ্গা, এলাচি, ডালচিনি, তেজপাতাগুলোও দিয়ে দিছি, লবণও দিছি, এখন চিনি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে সুজিগুলো দিয়ে দিব, সিদ্ধ হয়ে ওঠার পর আর কি দুধগুলা। তো এখানে আমাদের এখানে বুয়া পাওয়া অনেক ইয়া, বুয়া পাওয়া যায় না। তো দুটাই রেখে দিছি, কারণ সামনে রমজান আসতেছে, ভাবলাম রেখে দিই, সমস্যা নেই। তো এদিক দিয়ে আমি দেখুন আমি সুজিগুলো দিয়ে ফেলছি, দেওয়ার পর নেড়ে চেড়ে দিলাম। আমার ঘরের মধ্যে আমি ফাঁক ঘরে যা যা করি রান্না বান্না সেগুলোই শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। যতটুকু পারি আমি চেষ্টা করি ভিডিও করার, আর তেমন ভিডিও করতে পারি না, যা পারি তা করে দেখাই। ভিডিও করতে পারি না, ভিডিও করলে ইয়া করে। তো এখানে আমি হওয়ার পর আর একটু করে ঘি দিয়ে নেড়ে ছেড়ে দিব এখন সুজির হালুয়াগুলাতে। এদিক দিয়ে গরু গোস্ত, আমার গরু গোস্ত রান্নাও প্রায় শেষ, মুরগির গোস্ত রান্নাটা দেখাই নাই, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, লম্বা ভিডিও কেউ দেখতে চাই না তেমন। তো আমি এখানে আমি ইফতারের টাইমে ভাত খাবো চিন্তা করছি, বাচ্চারাও বলতেছে, ওরাও বলতেছে ভাত খাবে। তো পোলাও চাউল দিয়ে পোলাও রান্না করছি, গরু গোস্ত, গরু গোস্ত। তারপর আমি বলতেছি আমি একটু শাক রান্না করে খাবো, সেজন্য আবার শাক রান্না করছি, আমার থেকে শাক ভালো লাগে অনেক, সেজন্য শাক রান্না করছি, কাঁচা মরিচ দিয়ে শাক দিয়ে খাবো। তো শাকটাও রান্না করে ফেলি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, আমার অনেক ভালো লাগে ইফতারের টাইমে শাক দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে। আমার ছোলা পেঁয়াজও তেমন পছন্দ না, তবুও রোজার সময় করতে হয় আর কি।
বাচ্চাদের জন্য করতে হয়। আমার তেমন ভালো লাগে না, আমার ভাতেই ভালো লাগে, ভাত দিয়ে শাক দিয়ে আর তরকারি দিয়ে। তো দিক দিয়ে আমি বাদাম ব্লেন্ডার করছি, রমজানের জন্য ব্লেন্ডার করে ফেলছি, আদা রসুনগুলো দেখাই নাই, যদি করতে পারি দেখালে দেখাইতে পারি পরবর্তী ভিডিওতে। তো এখানে আমি গরু গোস্তটা দেখালাম একটু করে, কীরকম হলো দেখালাম। তো আমি বাদামগুলো ব্লেন্ডার করে আমি একটা বক্স ভরে রেখে দিব, কারণ রমজানে লাগে, একটু ইয়ে করে বেশি বেশি করে ব্লেন্ড করে রেখে দিলে ভালো। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের যদি একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখানে গরু গোস্তগুলোও হয়ে গেছে, আলু দিয়ে রান্না করছি, হাঁটি দিয়ে, হাঁটি গরু গোস্ত, এখানে গোস্তও ছিল হাঁটিও ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু।